ভুতু হল একটি ভারতীয় বাংলা ভাষা শিশুদের কমেডি ড্রামা টেলিভিশন সিরিজ যা চোদ্দই মার্চ দু হাজার ষোলো জি বাংলায় প্রচারিত হয় সিরিয়ালটি শ্রীজিত রায় পরিচালনা করেছেন সিরিজটি একটি বন্ধুত্বপূর্ণ মেয়ে ভূত ভূতুয়ের চারপাশে আবর্তিত হয় যে সবসময় অন্যদের সাহায্য করার চেষ্টা করে প্রায়শই এই প্রক্রিয়ায় হালকা দুষ্টুমি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে শোটি জি টিভির জন্য হিন্দিতে রিবুট করা হয়েছিল এবং একুশে আগস্ট দু হাজার প্রিমিয়ার হয়েছিল ভূতু মজুমদার ওরফে পিহু মজুমদার চরিত্রে আরশিয়া মুখার্জি জোহর দালালের চরিত্রে সুব্রত গুহ রায় দীপেন মজুমদার ওরফে ভুতুর বাবার চরিত্রে অনিমেশ ভাদুরি ভুতুর ঠাম্মির ভূমিকায় লিলি চক্রবর্তী সুধা ওরফে ভুতুর মা চরিত্রে মিমি দত্ত মিন্টু ওরফে মিষ্টি পিসির চরিত্রে রিয়াঙ্কা দাশগুপ্ত কৃষ্ণা মজুমদার মামার চরিত্রে লজেন্স হিসেবে সমৃদ্ধি প্রবল চরিত্রে সুমন স্বপ্না চরিত্রে অর্পিতা দত্ত চৌধুরী প্রবল ও স্বপ্নার মেয়ের চরিত্রে সহেলি ঘোষ রায় স্বয়ন চরিত্রে দৈপায়ন দাস অর্ণার চরিত্রে আভেরি সিংহ রাত্রির মেয়ের চরিত্রে সম্পূর্ণা মন্ডল বর্ণার চরিত্রে প্রিয়ম চক্রবর্তী গুরুমার চরিত্রে সোমা ব্যানার্জী চাপা চরিত্রে পল্লবী মুখার্জী মুন্নির চক্রবর্তী হিবু চোর চরিত্রে অর্ণব রেণু অনিন্দিতা সরকার চূর্ণি বিশ্বের চরিত্রে চৈতালি চক্রবর্তী পুনে পিসির চরিত্রে খেয়ালি দস্তিদার বৈদ্যুত্য ভৌমিক চরিত্রে প্রান্তিক ব্যানার্জী রাত্রি চরিত্রে রিয়া গাঙ্গুলি চক্রবর্তী ভুতুর নানীর ভূমিকায় রঙ্গিনী চট্টোপাধ্যায় মৃণাল ওরফে মেনি চরিত্রে বাসন্তী তানিয়া চরিত্রে অলিভিয়া সরকার সোমেন মজুমদার ওরফে সমু চরিত্রে সৌরভ চ্যাটার্জী ডাক্তারের ভূমিকায় অমিতাভ ভট্টাচার্য অনিন্দিতা রায়চৌধুরী মাধবী চরিত্রে অনিকের চরিত্রে বীরেশ চক্রবর্তী মৌলি অথবা বর্দি চরিত্রে মানালি দে নির্ঝরের চরিত্রে অনিন্দ চ্যাটার্জী ঈশানী চরিত্রে স্নেহা চ্যাটার্জী সুরভীর চরিত্রে মৌ ভট্টাচার্য লেখা চরিত্রে এলফিনা মুখার্জি রোমার ছেলে চরিত্রে অরিত্র দত্ত রোমার মেয়ের চরিত্রে প্রিয়া মালাকার স্কুল স্কুল শিক্ষকের ভূমিকায় বনি মুখার্জি অপর এক শিক্ষক হিসেবে অম্বরীশ ভট্টাচার্য পলাশের চরিত্রে পলাশ গাঙ্গুলি কনক চরিত্রে মৌমিতা চক্রবর্তী মানসী সিনহা লজেন্সের পিসি ঠাম্মির চরিত্রে ঋতু চরিত্রে শ্রাবণী বণিক অনুপ চরিত্রে রোহিত মুখার্জি অসিত চরিত্রে ফাহিম মির্জা তনু চরিত্রে অনিন্দিতা ভট্টাচার্য জিলিপি চরিত্রে চরিত্রে ভট্টাচার্য অমিত স্বর্ণদীপ্ত ঘোষ রুমির চরিত্রে কন্যা ব্যানার্জী রণদীপের মামার চরিত্রে গৌতম মুখোপাধ্যায় এরা এই এই চরিত্রে অভিনয় করেছে। গল্পটি একটি পাঁচ বছরের নিষ্পাপ ভূত ভূতুকে ঘিরে আবর্তিত হয়েছে এই গল্পের মজার অংশ হলো ভূতু যে আদতে মানুষ নয় ভূত তা সে নিজেই জানে না সে আসলে নিজেকে একজন মানুষ বলে মনে করে এবং ভাবে কেন সে অন্যদের সাথে কথা বলতে পারে না বা অন্যরা তার কথা শুনতে পায় না ভূতু যে তার নিজের বাড়িতে মারা গেছে সে বিশ্বাস করে যে সে গভীর ঘুমে ঘুমিয়েছিল এবং তার বাবা মা তাকে তাদের সাথে না নিয়েই কোথাও চলে গেছে তাই সে তার পরিবারের জন্য অপেক্ষা করছে এই আশা নিয়ে যে তারা তাকে খুঁজে ফিরে আসবে স্থানীয়রা বাড়িটিকে ভুতুরে বলে মনে করে তবে একজন দালাল বিভিন্ন পরিবারকে বাড়ি ভাড়া দিলেও তাদের কেউই এখানে টিকতে পারে না যখনই একটি নতুন পরিবার থাকতে আসে তখনই ভূতু তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তাতে ওরা ভয় পেয়ে পালিয়ে যায় এরপর একদিন আসে এক হাসি খুশি যৌথ পরিবার এই বাড়িতে থাকতে ভুতু তাদের সাথেও কথা বলার চেষ্টা চালিয়ে যেতে থাকে কিন্তু গল্পের অগ্রগতির সাথে সাথে ভূতু বুঝতে পারে যে তাদের দৃশ্যমান যারা একটি ভালো হৃদয়ের অধিকারী এবং এই দুনিয়ায় শিশুরা ছাড়া কার্মনিয়ার সাফ হয় তাই এই পরিবারের বাচ্চাদের সাথে হয়ে ওঠে ভূতুর পরম বন্ধুত্ব তার দুষ্টমিষ্টি কার্যকলাপ হাস্যকর পরিস্থিতি তৈরি করে এবং আনন্দ এবং হাসি সৃষ্টি করে এই শোটি কন্নড় ভাষায় অঞ্জলি দ্য ফ্রেন্ডস ঘোস্ট হিসেবে পুনর্নির্মাণ করা হয়েছে যা জি কান্নারে সম্প্রচারিত হয় শোটি হিন্দিতে ডাব করে জি আনমোলে লাড্ডু চরিত্রে প্রচারিত হয় এটি জি কেরালামে ভেল্লিনা নামে মালায়ালাম ভাষায় প্রচারিত হয় পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার সতেরো তিনশো একটি পর্ব নিয়ে এই সিরিয়াল শেষ হয় নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট নেট ফর ইউ এ গিয়ে সিরিয়ালের লিখিত রিভিউ পড়তে পারেন এই সিরিয়ালের গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল আস্ত মির্চিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ